আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংক্ষিপ্ত জীবনী টুইট আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি, যা মূলত এই টুইট বার্তাগুলো ছিল মুসা ইবনু রাশিদ আল আজমি, একজন বিশিষ্ট আলেম যিনি সিরাতের উপর তার একটি গ্রন্থ আছে আল-উলুল মাকনুন ফি সিরাতিন নবিয়্যিল মামুন, তিনি এই টুইট বার্তাগুলো তার টুইটারে পাঠান, যেটা ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা টুইটগুলোর অনুবাদ করতে চেষ্টা করছি। সর্বমোট টুইট হবে 222টা, তার মধ্যে আমরা দুটি পর্বে, প্রত্যেক পর্বে 5টি করে উপস্থাপন করছি। এই পর্বে, তৃতীয় নম্বর পর্বে, আমরা 11 নম্বর টুইট থেকে শুরু করছি। 11 নম্বর টুইটে তিনি বলেন, এরপর আল্লাহ জাল্লা শানহু প্রকাশ্য দাওয়াত দেওয়ার আপনার জন্য আদেশ করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এই মর্মে আল্লাহ জাল্লা শানহু আয়াত নাজিল করেন। আল্লাহ জাল্লা শানহু বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে হে রাসূল, আপনাকে যা আদেশ করা হয় সেটা আপনি প্রকাশ্যভাবে মানুষকে বলবেন এবং আপনি মুশরিকদের থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন, মানে মুশরিকদেরকে নিয়ে আপনি ঝামেলায় পড়তে যাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাফা পাহাড়ের উপর উঠেন এবং তিনি মানুষকে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে দাওয়াত দেওয়া শুরু করেন এবং তাদেরকে বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল পুরো বিশ্ব মানবতার জন্য। প্রথম কুরাইশ বংশের লোকেরা যেই আপনার প্রতিক্রিয়া দেখিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতের প্রতি, সেটা হচ্ছে তারা একটি প্রতিনিধি দল পাঠায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আবু তালেবের কাছে, যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দাওয়াতি মিশন থেকে আপনার বিরত রাখা যায়। এটা হচ্ছে 11 নম্বর টুইট। 12 নম্বর টুইটের মধ্যে তিনি বলেন যে কুরাইশরা যে প্রচেষ্টা চালিয়েছে আবু তালেবের মাধ্যমে দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য, যে তার ভাতিজাকে তিনি আপনার নিষেধ করে দিবেন এবং দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, এই চেষ্টাটুকু কিন্তু কাজে আসেনি। তখন এটা কাজে না আসার কারণে তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠিয়েছেন যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রস্তাব সে রাখতে পারে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু আলোচনা করেন এবং আলোচনার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আলোচনা করতে যখন গেলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন পড়েন, যে তাকে কিছু কোরআন পড়ে শোনান। তখন ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু আপনার অভিভূত হয় এবং সে খুবই অভিভূত হয়, প্রভাবিত হওয়ার পর সে ওয়ালিদ ইবনে মুগীরা সে চলে যায় কুরাইশ বংশের কাছে এবং কুরাইশদেরকে তিনি উপদেশ দেন যে আল্লাহ রাসূলের আপনার অনুসরণ করার জন্য এবং তাকে সুযোগ দেওয়ার জন্য আরবদের মধ্যে যেন তিনি দাওয়াতি কাজ করতে পারেন। তখন কুরাইশ বংশের লোকেরা ওয়ালিদ ইবনে মুগীরার এই মতকে প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করার পর ওয়ালিদ যে মুসলমান হয়ে গেছে তা নয়, ওয়ালিদ ইবনে মুগীরা সে তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগর বলে আখ্যায়িত করেন, কারণ তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সে যে অভিভূত হয়ে গেল এটাকে সে জাদু হিসাবে আখ্যায়িত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করেন যে তিনি হলেন জাদুগর। ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ সাহেব সুরে মুদ্দাসিরের মধ্যে কয়েকটি আয়াত নাজিল করেন, হ্যাঁ, যেখানে তাকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ সাহেব বলেন, দাওনি ওয়া মান খালাকতু ওয়াহিদা, যে আমাকে আপনারা ছেড়ে দিন যাকে আমি একাকী সৃষ্টি করেছি তার সাথে, যে আমি আর সে বুঝব, আমাকে ছেড়ে দিন আপনারা তার ব্যাপার বুঝার ব্যাপারে। এরপর আবদুল্লাহ ইতিমধ্যে এই সময়ের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে তার দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, ইতিমধ্যে আবদুল্লাহ ইবনে মাকতুম যিনি অন্ধ সাহাবী ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার পরে তিনি আপনার ইসলামের মুয়াজ্জিন হিসেবে খ্যাতি পান, তিনি মুয়াজ্জিন হয়ে যান। 13 নম্বর টুইট বার্তার মধ্যে তিনি যা বলতে চেয়েছিলেন শেখ মুসা, তিনি বলতেছিলেন যে কুরাইশদের দাওয়াতি মিশনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেওয়ার জন্য কুরাইশের
অনেকগুলো আপনার অবলম্বন ছিল, অনেকগুলো পদ্ধতি তারা গ্রহণ করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে কোরআনের বিরুদ্ধে সন্দেহকে উপস্থাপন করা, যে কোরআনের বিরুদ্ধে যেন মানুষকে সন্দিহান করা যায় সেই চেষ্টা। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের বিরোধিতা করা। তৃতীয় নম্বর হচ্ছে মানে কিছু আপনার নতুন নতুন আকর্ষণীয় আপনার প্রস্তাব রসুল আকরম সাল্লামের কাছে পেশ করা, যেন রসুল আকরম সাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করে দেন, সেগুলোর লোভে পড়ে। এই তিনটা পদ্ধতি আপনার, তারপরে কুরাইশরা দাওয়াতি মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে। এরপর কুরাইশ বংশের লোকেরা কিন্তু রসুল আকরম সাল্লামের সাথে যত ধরনের কথা বলেছিল, আলোচনা করেছিল, এতে করে তারা কোনো লাভবান হয়নি। রসুল আকরম সাল্লাম কি দাওয়াতি মিশন বন্ধ করেননি। তখন কুরাইশরা নতুন আরেকটি পদ্ধতি গ্রহণ করে, সেটা হচ্ছে কঠিন পদ্ধতি, যেটা মুসলমানদের জন্য খুবই কঠিন হয়ে যায়। সেটা হচ্ছে যে যারা মুসলমান হয় তাদেরকে শাস্তি দেওয়া শুরু করলো তারা, এবং এটা সাহাবাদের জন্য খুবই কঠিন ছিল। কারণ তারা সাধারণত প্রথমে ফকির মিসকিনরাই সাধারণত মুসলমান হয়েছিল, তো তাদের উপর তারা নির্যাতন বাড়িয়ে দিয়েছে। আর রসুলকে কেন নির্যাতন করতে পারেনি, কারণ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ জানু আবু তালেবের মাধ্যমে আপনার তার রক্ষণাবেক্ষণে রাখার কারণে মানুষ তার উপর আক্রমণ করতে পারেনি। এরপরে সাহাবায়ে কেরামের উপর, বিশেষ করে যাদেরকে শাস্তি দেওয়া হতো তাদের উপর শাস্তির আপনার স্টিম রোলার আরো শক্ত হয়ে যায়। বিশেষ করে যিনি সবচাইতে এই পর্যায়ে বেশি শাস্তির সম্মুখীন হয়েছেন তার নাম হচ্ছে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অত্র অঞ্চলে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হয়েছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, কথা প্রসিদ্ধি পেয়েছে, কিন্তু আসলে ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সবচাইতে এই এই সময়ের মধ্যে যারা শাস্তির সম্মুখীন হয়েছেন তিনি হচ্ছেন খাব্বাব ইবনুল আরাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা কর্ম ছিল, তখন বিশেষ একটি কর্ম তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে কি যে তিনি আপনার যত গোলাম সাহাবি ছিল তাদেরকে তিনি ক্রয় করতেন এবং স্বাধীন করে দিতেন। যাদেরকে তিনি ক্রয় করে স্বাধীন করেছেন তাদের মধ্যে দুইজন প্রসিদ্ধ, একজন হচ্ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আমর ইবনে ফুহাইরা। তাইলে হযরত বিলাল ছিলেন হযরত আবু বকরের আপনার কিনে স্বাধীন করা গোলামদের মধ্যে একজন। 14 নম্বর টুইটের মধ্যে আপনার শায়খ বলতেছিলেন যে কুরাইশরা যারা ইমান আনত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে তারা কষ্ট দেওয়াটা চালিয়ে গেছে, তারা বন্ধ করেনি, এবং সাহাবাদের উপর ব্যাপারটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে, কারণ তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। এটা দেখে রসুল আকরম সাল্লাম যখন এটার প্রতিরোধ করতে পারেননি, তখন রসুল আকরম সাল্লাম ইথিওপিয়ার দিকে প্রথম হিজরতের অনুমতি দিয়ে দেন যে তোমরা হিজরত করে চলে যেতে পারো ইথিওপিয়ার দিকে, যে সেখানে গেলে নিরাপদে থাকতে পারবে। তখন এই অনুমতি পেয়ে একদল বরকতময় একটি সাহাবাদের দল বের হয়, যাদের মধ্যে 11 জন পুরুষ ছিল এবং 4 জন মহিলা ছিল। মোট 15 জন আপনার সাহাবি পুরুষ ও মহিলা তারা ইথিওপিয়ার দিকে প্রথম হিজরত করেন, ইসলামের প্রথম হিজরত এটা। এবং আপনার এই প্রথম হিজরতের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী রুকাইয়া, রসুল আকরম সাল্লামের আপনার দ্বিতীয় মেয়ে, তাকে নিয়ে হযরত ওসমান আপনার এই প্রথমবারের হিজরতে ইথিওপিয়ার দিকে হিজরত করেন। তখন তাদের এই গ্রুপের মানে 15 জনের যে গ্রুপ নিয়ে হিজরত হয়েছিল প্রথম, এটার গ্রুপ লিডার ছিলেন আপনার ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে আপনার রসুল আকরম সাল্লামের উপর সুরে নাজম নাজিল হয়। তখন রসুল আকরম সাল্লাম উচ্চ স্বরে কাবার পাশে বসে বসে সুরে নাজম তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি সেজদার আয়াতের কাছে পৌঁছেন তখন তিনি নিজে সেজদা করেন, এবং হঠাৎ করে মুশরিকরাও, আশেপাশে যারা মুশরিক ছিল তারাও রসুলের সাথে সেজদা করে ফেলল। কারণ যে আয়াতগুলো তিনি পড়েছেন সেই আয়াতের একটা ভারিক্কি ভাব ছিল, একবার মহত্ব ভাব, তারা এটা দেখে তারাও মানে নিজের অলক্ষে সেজদা করে বসে। এই খবরটা কিন্তু বিকৃত আকারে আপনার যারা প্রথমবার ইথিওপিয়ার দিকে হিজরত করে গেলেন তাদের কাছে বিকৃতভাবে পৌঁছে, তাদের কাছে এই সেজদার ব্যাপারটা পৌঁছে
আপনার এইভাবে যে মক্কার যারা কাফের সবাই মুসলমান হয়ে গেছে, তখন ওই 15 জনের কেউ কেউ আবার মক্কার দিকে ফেরত চলে এসেছিলেন এই আপনার ভুল সংবাদের ভিত্তিতে। 15 নম্বর টুইটের মধ্যে শায়খ বলতেছিলেন যে হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এ পর্যায়ে ইসলাম গ্রহণ করেন এবং তার পরপরই ইসলাম গ্রহণ করেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে দুইজন বিশেষ বিশেষ ব্যক্তি এবং তারা কায়িকভাবে খুবই শক্তিশালী ছিলেন, হযরত হামজা এবং সাহসী ছিলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলামটা শক্তিশালী হয় এই দুইজনের মাধ্যমে। তাইলে ব্যক্তির মাধ্যমে শক্তিশালী হয়, এর থেকে আমাদের শিক্ষণীয়। বর্তমানেও আমরা যারা সহি আকিদার দাওয়াতি কাজ করি, তারা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আপনি যদি বুঝিয়ে নিজেদের সাথে নিতে পারেন, তাইলে আমাদের দাওয়াতি মিশনটা শক্তিশালী হবে। হ্যাঁ, তারপরে আপনার একটা কথা স্মরণ করিয়ে দিতে হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যাপারে অনেক কিন্তু কাহিনী পাওয়া যায়, সেটার কোনো বিশুদ্ধতা নেই, সেটা প্রমাণিত নয়। বিশেষ করে তার প্রসিদ্ধ কথা যে তিনি তার বোনকে আপনার মারছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু ইবনু ইসহাক তিনি উল্লেখ করেন, কিন্তু এটার কোনো আপনার সনদ নেই, বর্ণন ধারা কোনো নেই, আর সনদ ছাড়া শরীয়তে কোনো কথা গ্রহণযোগ্য নয়। আরেক যে ব্যাপার সেটা হচ্ছে কুরাইশরা যখন দেখলো যে এই সমস্ত আগের যে পদ্ধতিগুলো দাওয়াতকে প্রতিরোধ করার জন্য আপনার গ্রহণ করেছিল এগুলো কোনো কাজে আসছে না, তখন তারা নতুন আরেকটি পদ্ধতি আবিষ্কার করলো। সেটা হচ্ছে যে রসুল আকরম সাল্লামকে কয়েকটি আপনার প্রস্তাব করেছিলেন, এগুলো হচ্ছে আকর্ষণীয় প্রস্তাব, যেন এই প্রস্তাবের মাধ্যমে রসুল আকরম সাল্লামকে গায়েল করা যায়। 1 নম্বর তারা প্রস্তাব করেছিল যে আপনাকে সবচেয়ে বড় সম্পদশালী করে দেব, তারপর এবং আপনি যে কোনো সুন্দরী মহিলাকে বিয়ে করতে চান, অনেকগুলো সুন্দরী মহিলাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব, এবং আপনি যদি চান আমাদের উপর রাষ্ট্রপতি হতে পারেন। এই যে 3টা আকর্ষণীয় প্রস্তাব, সেটা রসুলের উপর উপস্থাপন করা হয়েছে রসুলের দাওয়াতি মিশনকে পদভ্রষ্ট করার জন্য। তিনি যেন দাওয়াতি মিশন থেকে এই লোভে আপনার ফিরে যান, কিন্তু কাজ হয়নি। কুরাইশ বংশের লোকেরা পরে উতবা ইবনে রবিআকে পাঠিয়েছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে যে উপস্থাপনা আপনার করা হয়েছিল, 3টি প্রস্তাব দেওয়া হয়েছিল, এটার ব্যাপারে রসুলের সাথে আলোচনা করার জন্য যে তিনি কি এগুলোর কোনোটি গ্রহণ করতে রাজি। তো এই ব্যাপারে আলোচনা করার জন্য কুরাইশরা কাকে চয়ন করেছিলেন? উতবা ইবনে রবিআকে। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে বললেন যে এগুলোর কোনোটি আমি গ্রহণ করতে পারি না, হ্যাঁ আজও না কালো না কশিন কালেও সেটা হতে পারে না। তখন কুরাইশ বংশের লোকেরা এই প্রচেষ্টার ফলে তারা আরো হটকারী হয়ে গেল এবং রসুল আকরম সাল্লামের কাছ থেকে তারা মুজেজা আপনার দেখানোর প্রস্তাব করলো যে আপনি যদি রসুল হয়ে থাকেন তাইলে অলৌকিক কিছু দেখাতে হবে। তখন তারা প্রস্তাব করেন যে মুক্কার কাফেররা যে ফেরেশতা আমাদেরকে দেখাতে হবে, যে ফেরেশতা আমরা দেখব, এবং আপনি এই মুক্কা এলাকার মধ্যে নদী প্রবাহিত করে দিতে হবে, কারণ এখানে পানির সংকট, এই মজাজাগুলো আপনাকে দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো প্রস্তাব তারা উপস্থাপন করেছে। এগুলো আছে মুক্কার লোকদের আপনার রসুল আকরম সাল্লামের দাওয়াতি কর্মকাণ্ডকে প্রতিরোধ করার, হ্যাঁ আপনার মিশন। এরপর ইনশাআল্লাহ আমরা চতুর্থ পর্বে আরও 5টা টুইট বলবো, এই পর্বে আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।